কিন্তু আমরা দেখছিলাম যে এই যেখান থেকে স্লিপারটি খুলে নেওয়া হয়েছে সেই জায়গাটিতে একটি অস্থায়ী ভাবে রেল লাইন নির্মাণের কাজ চলছিল এবং সেটি এখন পর্যন্ত চলমান আছে। আমি একটু আপনাকে এখানের চিত্রটি দেখাতে চাই, তাহলে বিষয়টি আরো স্পষ্ট হবে। আমরা এই মুহূর্তে দেখছি যে এখানে যে স্লিপারটি রয়েছে সেই স্লিপারের কাজ কিন্তু করছে, অর্থাৎ যে 20 ফিট রেলের স্লিপার তুলে নেওয়া হয়েছিল সেই জায়গাটিতে কিন্তু আমরা দেখছি যে আপাতত যে কাঠের কাঠ দিয়ে এবং উপরে স্লিপার দিয়ে কিন্তু সেটি এখন পর্যন্ত সেটি ঠিক করা হচ্ছে। যদিও রেলওয়ের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছিল যে আজকে রাত 9টা নাগাদ এই কাজটি, অর্থাৎ এই জায়গাটিতে রেল চলাচল স্বাভাবিক তারা করে দিতে পারবে এবং আমরা দেখছি যে সেই লক্ষ্যে কিন্তু কাজ চলছে। আমি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে সকালবেলা যখন এই দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনার পর থেকেই কিন্তু আমরা দেখছিলাম যে এখানে এই যে উদ্ধারকারী যে দুটি ট্রেন এসেছিল সেই উদ্ধারকারী দুটি ট্রেনে সেই কিন্তু তারা এই ঢাকা ময়মনসিংয়ের এই রুটের রেল চলাচল যেন স্বাভাবিক হয় সেই জন্য কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছিল এবং এখন পর্যন্ত সেই কাজটি চলমান রয়েছে। এছাড়া আপনি আমার কাছে জানতে চেয়েছিলেন যে যে বগিগুলো পড়ে গেছে সেগুলোর কী অবস্থা, আমি আপনাকে একটু দেখাতে চাই। আমরা কিন্তু এখনও দেখছি যে যে বগিগুলো মূলত ট্রেন লাইনের পাশে একদম ক্ষেতের মধ্যে পড়ে গিয়েছিল সেই বগিগুলো এখন পর্যন্ত সে অবস্থাতেই আছে। রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে যত দ্রুত সম্ভব তারা এই বগিগুলো মূলত তারা শিগগিরই উদ্ধার করে তারা কিন্তু সেটিকে মেরামতের জন্য নিয়ে যেতে চান, যেহেতু প্রতিটি কামরা এবং এই যে কোচগুলো রয়েছে কোচগুলো আমরা দেখছি যে একদম ট্রেনের যে অত্যাধুনিক যে কোচগুলো রয়েছে সেগুলোই কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ এই কাজটিও তারা খুব দ্রুতই শুরু করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমরা কিছুক্ষণ আগে কিন্তু দেখেছি যে এখানে আনসার ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে জায়গাটি পরিদর্শন করে গেছেন এবং অন্যান্য সকাল থেকেই আমরা দেখছিলাম যে রেলওয়ের পক্ষ থেকেও রেলওয়ে পুলিশ রেলওয়ের মহাপরিচালকও কিন্তু এখানে এসেছে এবং এখানে এসে তারা মূলত এই জায়গাটি পরিদর্শন করে গেছে এবং এখন পর্যন্ত তারা যতটুকু জানাচ্ছেন যে যত তাড়াতাড়ি সম্ভব তারা এই লাইনটি চালু করে দিতে চায় যেন ঢাকা এবং ময়মনসিংহের রেল যোগাযোগটি স্বাভাবিক হয়। আবির, গাজীপুরের ট্রেন দুর্ঘটনার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী রকিবুল রহমান।